গরম কিন্তু বেশ পড়ে গিয়েছে, কিন্তু সৌমিত্রিষা আরো গরম বাড়িয়ে দিচ্ছেন। কিভাবে বাড়াচ্ছেন এই পার্টিকুলার রিল ভিডিওতে যদি নজর রাখা যায়, তাহলে সেখানে দেখা যাচ্ছে তিনি লাল রঙের ব্লেজার এবং প্যান্ট আর তার সঙ্গে হোয়াইট কালারের শার্ট টিম আপ করে তিনি ক্যাটওয়াক করছেন, তা আবার ভারতলক্ষ্মী স্টুডিওর ভিতরে। তবে কি কারণে এরকম ভাবে তিনি ক্যাটওয়াক করছেন সেটা যদিও জানা যায়নি, বাট ক্যাটওয়াকটা এনজয় করা যেতেই পারে। চলুন আরেকবার একটুখানি এই পার্টিকুলার ক্যাটওয়াকটা এনজয় করি। সৌমিত্রিষাকে দেখলেই মাঝে মধ্যেই মনে হয় যে তার যে চোখের এক্সপ্রেশন, যেরকম ধরনের চোখের মেকআপ তিনি করেন, দেখলে পরে বোঝা যায় যে শ্রীদেবীর সঙ্গে বেশ একটু রিজেমব্লেন্স রয়েছে। শ্রীদেবীকে তিনি ভীষণ ফলো করেন, বলা যেতে পারে তিনি শ্রীদেবীর আর্ডেন্ট ফ্যান, অ্যান্ড সেই কারণে শ্রীদেবীর মেকআপ, শ্রীদেবীর লুকস সব কিছু তিনি কপি করার চেষ্টা করেন, মোটামুটি করেও ফেলেন। আর ঠিক সেই সেই আপডেটসগুলো তিনি কিন্তু মাঝে মধ্যেই রিলসের মাধ্যম দিয়ে তার অনুরাগীদের কাছে পৌঁছে দেন, আর এবারও ঠিক সেটাই হলো। দেখতেই পাচ্ছেন হাই হিল পরে তিনি ক্যাটওয়াক করছেন। তবে ইয়েস, কিছুদিন আগেই তিনি ঘুরে এসেছেন বৃন্দাবন থেকে, সেখানে তিনি সেলিব্রেট করেছেন তার বার্থডে। সেখানে তিনি দর্শন করেছেন ঠাকুরের, অ্যাট দ্য সেম টাইম সেখান থেকে প্রচুর বার্থডে মোমেন্টস তিনি আপডেট করেছেন তার ইনস্টা হ্যান্ডেলস, আর সেটা দেখার পর, সেগুলো দেখার পর থেকেই অনুরাগীদের মনেই কিন্তু একটা বেশ প্রশ্ন জাগছে যে কবে তিনি ফিরছেন। কারণ তিনি কিন্তু পরিষ্কার করে আপডেট দিয়ে জাননি যে তিনি কবে এক্স্যাক্টলি শুটিং ফ্লোরে ফিরছেন, কারণ অনুরাগীরা তার জন্য প্রচুর গিফট রেডি করে রেখেছিলেন। আর ঠিক যখন তিনি শুটিং ফ্লোরে ফিরলেন, তার হাতে পৌঁছে দেওয়া হলো প্রচুর প্রচুর গিফট, আর সেই গিফটস পেয়ে তিনি ভীষণভাবে আপ্লুত। সেই ছবিও কিন্তু আপনারা দেখেছেন, সেইটা নিয়ে আমরা আপনাদের কাছে এক্সক্লুসিভ কিছু মুহূর্তও তুলে ধরেছিলাম। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে মনটা একটু খারাপ, কারণ মিঠাই শেষ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু ইতিমধ্যেই শিলমোহর পড়ে গিয়েছে। যদি অফিসিয়ালি কোনো কিছুই এখন অবধি অ্যানাউন্স হয়নি টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে, তবে যেটা আমি আপনাদেরকে বলতে পারি, ফুলকি আসছে মিঠাইয়ের জায়গায়। মনটা একটু খারাপ মিঠাই অনুরাগীদের। তাহলে মিঠাইকে আমরা নিশ্চয়ই নতুন কোনো চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি, তবে কী চরিত্র সেটা এখন অবধি জানি না। বাট ইয়েস, এই রিল ভিডিওটা আমরা একটু আরেকবার এনজয় করতেই পারি। আর এই যে মিঠাই সংক্রান্ত আরও আপডেট যদি আপনারা পেতে চান আমার কাছ থেকে, তাহলে কী করতে হবে? সঙ্গে রাখতে হবে আজতক বাংলার ইউটিউব চ্যানেল, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর বেল বাটনটা প্রেস করে ফেলুন।